হাই আজকে তোমাদের ফিফথ সেমিস্টার হিস্ট্রি অনার্স ডিএসসি বি ওয়ান এর দিয়ে দিলাম উইথ পিডিএফ সো তার আগে মার্ক্স ডিভিশনটা দেখে নাও ডিএসসি বি ওয়ান পেপার ফুল সিক্সটি ফাইভের হয় অ্যান্ড এসে কিউ কোশ্চেন আসে পনেরোটা অ্যান্ড ফাইভ মার্ক্সের কোয়েশ্চেন আসে চারটে আটটা কোয়েশ্চেন থাকে তার মধ্যে চারটে লিখতে হয় অ্যান্ড টেন মার্ক্সের কোয়েশ্চেন আসে ছটা তার মধ্যে তিনটে আনসার করতে হয় সো ডিএসসি বি ওয়ানের ফাইভ মার্কসের কোশ্চেনগুলো দেখে নাও ফার্স্ট কোশ্চেন আমি অ্যাকচুয়ালি টিকা হিসেবে দিয়েছি একটা জাস্ট কোয়েশ্চনের হিন্টসগুলো দিয়ে দিয়েছি তোমরা জাস্ট একটা ব্রড করে করে নিও ঠিক আছে সো ফার্স্ট কোয়েশ্চেন হচ্ছে কি নয়া গণতন্ত্র সেকেন্ড বক্সার প্রোটোকল থার্ড শশ দিবসের সংস্কার অ্যান্ড ফিফথ টাইপিং বিদ্রোহের প্রকৃতি অ্যান্ড ফিফথ চীনা সমরতন্ত্র অ্যান্ড সিক্স কুইমিন টাং অ্যাক ফুশিয়াবাদ এগুলোর পিডিএফ মানে এই যে সাজেশন এই সাজেশনটার পিডিএফ আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো এটা অ্যাকচুয়ালি ডাবলুপিএস ওয়ার্ডের মধ্যে থাকবে তার একটা হয়তো পাসওয়ার্ড থাকতে পারে আমি পাসওয়ার্ডটা লাস্টে বলে দিচ্ছি বা কমেন্ট করে জানিয়ে দিচ্ছি বা ডেসক্রিপশন দিয়ে দিচ্ছি ঠিক আছে সো এইট হচ্ছে কি তাওবাদ অ্যান্ড ইএনএন গণতন্ত্র টেন্ট নয়া গণতন্ত্র অ্যান্ড ইলেভেন চীনে মুক্তদার নীতি অ্যান্ড লাস্ট ওয়ান উনিশশো এগারো সালের বিপ্লব সো এগুলো ছিল হচ্ছে তোমাদের ফাইভ মার্কসের কোশ্চেন আই থিঙ্ক এগুলো করলেই তোমাদের আর ফাইভ ব্যাংকের কোশ্চেনগুলো করতে হবে না নর্মালি তোমরা আগের ভিডিওগুলো দেখতে পারো যে যারা আগের সেমের যারা এখন পাস আউট হয়ে গেছে তাদের মানে সেই যে ভিডিওগুলো করে দিয়েছি আমি অলরেডি সাজেশন করে দিয়েছিলাম তাদের দেখতে পারো যে অনেকগুলো কোয়েশন কমন এসছে পলিটিক্যাল সায়েন্সে পুরো হানড্রেড পার্সেন্ট কমন এসেছিলো তো আই থিঙ্ক তোমাদের এই সেমিস্টারে এই কটা কোয়েশ্চেন করলেই ডিএসসি বি ওয়ানের জন্য ইনাফ আর কোনো কোয়েশ্চেন করতে হবে না এক্সট্রা করে সো আমি হয়তো লাস্টে তোমাদের দেখি মানে কয়েকদিন বাদেই দু একদিন বাদেই তোমাদের একটা ফাইনাল সাজেশন বানিয়ে দেব সবগুলো পেপারগুলো নিয়ে সো টেন মার্কসের কোশ্চেনগুলো দেখে নাও অ্যাক্ট চীনে মে ফোর্থ আন্দোলন আদর্শগত ও ভৌতিক কর্মসূচি কী ছিল এই আন্দোলন কতটা সফল দুই উনিশশো এগারোতে সান ইয়াংসেনের নেতৃত্বে প্রজাতান্ত্রিক বিপ্লব থ্রি মাও তুং এর নেতৃত্বে চীনে কমিউনিস্ট পার্টির সাফল্য বর্ণনা করো অ্যান্ড লাস্ট ওয়ান চীনের নজর নজর আনা ব্যবস্থা সম্পর্কে লেখো অ্যান্ড কতগুলো কুড়িমার্ক্সের কোশ্চেন দিয়েছি তো ফার্স্ট কোয়েশ্চেনটা দেখে নাও আধুনিক চীনের কৃষি অর্থনীতিতে জ্যেষ্ঠ শ্রেণীর নিয়ন্ত্রণের প্রকৃতি আলোচনা করো অ্যান্ড সেকেন্ড তুংচি পুনঃপ্রতিষ্ঠা কি প্রকৃত প্রতিষ্ঠা ছিল অ্যান্ড দ্য থার্ড ওয়ান এই প্রতিষ্ঠানের প্রকৃতি বিশেষণ করো অ্যান্ড দ্য থার্ড ওয়ান চীনে কমিউনিস্ট পার্টির ধারাবাহিকতার ইতিহাস উনিশশো একুশ থেকে উনিশশো খ্রিস্টাব্দের মধ্যে যে ধারাবাহিকের ইতিহাসটা আছে সেটা ব্যাখ্যা করতে বা একটা ব্রিফলি লিখবে চার নম্বর হচ্ছে বক্সার বিদ্রোহের ও ফলাফল লেখো পাঁচ নম্বর হচ্ছে টাইপিং বিদ্রোহের কারণ ও ফলাফল অ্যান্ড দিস দ্য লাস্ট কোয়েশ্চেন সো তোমাদের যেটা বললাম এই কোয়েশ্চেনের পিডিএফ আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো অ্যান্ড তোমরা জাস্ট এই করে কোয়েশ্চেন করলেই হয়ে যাবে আর কোনো কোয়েশ্চেন করতে হবে না অ্যান্ড লাস্টে দু এক দিন বাদে আমি তোমাদের একটা ফুল সাজেশান বানিয়ে দেবো ফিফথ সেমিস্টার হিস্ট্রি অনার্সের উপরে উইথ এমসিকিউ ঠিক আছে সো আজকে এই পর্যন্ত